নমস্কার ফ্রেন্ড, স্বাগতম জানাইছো অনলাইন ফিফাসান ইউটিউব চ্যানেলটল বন্ধুসকল। একটা গুরুত্বপূর্ণ খবর লো আইছো আপনার মাজলৈ। অবশেষত এনআরসির পৰা বাদ পৰা ব্যক্তির আপিলর বাবে প্রয়োজনীয় নথিপত্রর তালিকা এটা ওলাই গল। সো আপনার কেবাটাও ভিডিও দিছিল যে এনআরসির বাবে প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগিব, যিসকলক রিজেকশন সার্টিফাই কপি দিয়া হব, তারপর তেওঁলোকে কেনেকৈ বিদেশী ন্যায়াধীকরণত আপিল করব। সো নতুনকৈ এটা লিস্ট আহি গৈছে, আপোনালোকে স্ক্রিনত চাব পাৰিছে। তো ভিডিওটো একলৈকে চাই থাকিলে সকলোবার কথা আপোনালোকে এইটো ভিডিওত জানিব পাৰিব। ভিডিওটো একলৈকে চোৱাৰ আগতে আপোনালোকলৈ এটা ৰিকুৱেষ্ট, যদি আপোনালোকে অনলাইন হেল্প আসাম ইউটিউব চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ এতিয়াই সাবস্ক্রাইব কৰিব। লগতে থকা বেল আইকনটো ক্লিক কৰি নটিফিকেশনটো অন কৰিব, যাতে যেতিয়াই যিবোৰ ভিডিও অনলাইন হেল্প আসাম ইউটিউব চ্যানেলটোত আহে তাৰ নটিফিকেশন মই সকলোতকৈ আগত আপোনালোকে পায়। হেল্ল' ফ্ৰেণ্ডছ, মই শৰীফুল, আপোনালোকে চাই আছে অনলাইন হেল্প আসাম ইউটিউব চ্যানেল। তো হোক ভিডিওটো আরম্ভ করো। তো প্রথমত যেটু ডকুমেন্ট লাগিব হেতু আপোনালোক লাগিব এনআরসিত নাম বাদ পড়ার আদেশের সার্টিফাই কপি, অর্থাৎ রিজেকশন যখন সার্টিফাই কপি আছে হে রিজেকশন সার্টিফাই কপিখন আপোনালোক লাগিব। তারপর দুই নম্বরত কৈছে এনআরসি সেবা কেন্দ্র জমা দিয়ার আবেদন পত্রখন, বিবাহিত মহিলার বাবে স্বামী আর পিতৃর দুয় পরিয়ালর আবেদন পত্র লাগিব। তিন নম্বরত কৈছে এনআরসির পরিয়ালর বংশবৃক্ষ যখন কপি আছে সেই কপিখনও আপোনালোকর লাগিব। খসড়া এনআরসিত নাম বাদ পড়ার পিছত পোৱা নোটিস, সো আপোনালোকে এইটো জানে খসড়া এনআরসিত নাম বাদ পড়ার নোটিস যেটো আছে সেই নোটিসবোৰ লাগিব। খসড়া এনআরসিত নাম উঠা লিস্ট, সো আপোনালোকৰ যদি ঘরের কোনোবার আছে তেন্তে আপোনালোকে সেইটো দিব লাগিব। এনআরসির দাবি প্রপত্র, সো এনআরসি দাবি প্রপত্র আপোনালোকে দিব লাগিব। এনআরসি পুনরীক্ষণ নোটিস যেটো আছে সেই পুনরীক্ষণ নোটিসখনও দিব লাগিব। সম্পূর্ণ এনআরসিত নাম বাদ পড়ার লিস্ট, সো আপোনালোকৰ যদি নাম অহা নাই তেন্তে সেই সম্পূর্ণ এনআরসির যখন লিস্ট আছে সেই লিস্টখন আপোনালোকে দিব পাৰে। সম্পূর্ণ এনআরসিত নাম থকা কোনো আততি, তারপর কৈছে 1951 চনের এনআরসি কপি যদি আছে আপোনালোকে দিব পাৰে। তারপর আধার প্রমাণপত্র যদি আছে আপোনালোকে দিব পাৰে। ভোটার প্রমাণপত্র এইটো তো সকলোৱে আছে, যদি 18 বছৰৰ তলত তেওঁলোকৰ নাই তেওঁলোকৰ মাক দেউতাকৰ দিব লাগিব। জন্মৰ প্রমাণপত্র এইটো আপোনালোকৰ আছে যদি দিব। তাৰপিছত কৈছে ভোটার তালিকার সার্টিফাইড কপি সম্পূর্ণ পৰিয়ালৰ নাম, 15 নম্বর কৈছে সর্বপ্রথম ভোটাধিকার পোৱা ভোটার তালিকা, ধরক আপনার ভোটার তালিকাত 1997 চনত ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেই তালিকাত ভোটার যেটো লিস্ট আছে সেই লিস্টও আপনার লাগিব। তারপর কৈছে রিফিউজি কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট, রিলিফ ইলিজিবিলিটি সার্টিফিকেট যদি আপনার আছে ইয়ার ভিতর তো দিব পারে, না থাকলে নিদিলেও হল। তারপর কৈছে মাটির দলিল বা কাগজ, বিবাহিত মহিলার বাবে পিতৃ পরিয়ালর মাটির লাগিব। তারপর খাজনা রসিদ, ট্যাক্সর ইত্যাদি রসিদ লাগিব, অর্থাৎ আপোনালোকৰ যেটো খাজনা রসিদ আছে ল্যান্ড রিভিনিউ রিসিপ্ট আছে সেই রিসিপ্টবোৰ দিব লাগিব। তারপর কৈছে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রমাণপত্র এডমিট কার্ড, সো SSLC বা HS যদি পাস কৰিছে বা গ্রেজুয়েট যদি পাস কৰিছে সেইবোৰৰ যদি আপোনালোকৰ সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটবোৰ দিব পাৰে। সো ক্লাস ওয়ানৰ পৰা আপোনালোকে দিব পাৰিব। তাৰপিছত বিবাহ পঞ্জীয়ন প্রপত্র বা কাবিননামা যদি আছে আপোনালোকে দিব। তারপর 21 নম্বর যেটো প্রপত্রর কথা কৈছে সেইটো হল গাঁও পঞ্চায়েত বা গাঁওবুড়ার দিয়া প্রমাণপত্র, অর্থাৎ পঞ্চায়েতৰ যেটো সার্টিফিকেট GP সার্টিফিকেট বুলি কয় বা গাঁওবুড়ার সার্টিফিকেট বুলি কয় সেইবোৰ দিব লাগিব। তারপর কৈছে যে আবেদনকারী পাসপোর্ট বা তেওঁর পিতৃ মাতৃ বা তেওঁর ককা দেউতার পাসপোর্ট যদি আছে তেন্তে দিব পাৰে। তাৰপিছত 23 নম্বৰত কৈছে যে পিতৃ মাতৃ বা ককা দেউতা মৃত্যুৰ প্ৰমাণপত্ৰ যদি আছে দিব পাৰে। সো তাৰপিছত 24 নম্বৰত কৈছে যে PRC যদি আপোনালোকৰ আছে
পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট সেইটো থাকিলে দিব নাথাকিলে নিদিব। 25 নম্বৰত কৈছে যে বেংক ডাকঘৰ বীমা পাছবুক বা চাৰ্টিফিকেট বেংকৰ পাছবুক যিটো আছে বা পোষ্ট অফিচৰ পাছবুক যিটো আছে বা LIC যদি আপোনালোকে কৰিছিলে তাৰ ডকুমেণ্ট যিবোৰ আছে সেইবোৰো আপোনালোকে দিব পাৰে। তাৰপিছত 26 নম্বৰ যিটো কৈছে সেইটো হ'ল পেন কাৰ্ড আৰু লগতে কৈছে ৰেচন কাৰ্ড। চ' পেন কাৰ্ড আপোনালোকে জন্মৰ প্ৰমাণ পত্ৰ হিচাপে দিব পাৰে আৰু ৰেচন কাৰ্ড আপোনালোকে পৰিচয় পত্ৰ হিচাপে দিব পাৰে। 27 নম্বৰত কৈছে যে কোনো বিদেশী ন্যায়ালয়ে দিয়া ৰায়ৰ নকল কপি যদি কোনো কেছত ভাৰতীয় বুলি ৰায় পাইছে অৰ্থাৎ আপোনালোকে যদি আগতে ফৰেইনাৰ বুলি ডিক্লেয়াৰ পাইছিলে বা তেওঁ যদি আপোনালোকে সেইটোত কেছৰ ডিক্লেয়াৰ পাইছিলে চ' যদি ৰিচিপ্টবোৰ আছে তেন্তে আপোনালোকে তাতে দিব পাৰে। তাৰপিছত কৈছে নাম বা বয়স তোলাৰ কাৰণে এফিডেভিট যিটো কোৰ্ট এফিডেভিট আছে যদি আপোনালোকৰ নাম ভুল হৈ থাকে বা আপোনালোকৰ দেউতা বা কোনোবাৰ যদি ভুল হৈ থাকে যদি এফিডেভিট কৰে সেই এফিডেভিটটো দিব পাৰে। তাৰপিছত কৈছে যে যিকোনো ধৰণৰ চৰকাৰী কাগজ য'ত নাম লিখা আছে চ' যদি অন্য কোনো চৰকাৰী কাগজ আছে সেইবোৰো আপোনালোকে দিব পাৰে। যদি আপোনালোকে অলপ হ'লেও এইটো ভিডিঅ' ভাল পাইছে লাইক কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব নকৰিলে প্লিজ এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো ক্লিক কৰি ন'টিফিকেশ্যনটো অন কৰিব। আৰু লগতে এটা কথা, যদি আপোনালোকে এই সম্পৰ্কত কিবা সুধিব বিচাৰে বা আপোনালোকে বিতংভাৱে তথ্য জানিব বিচাৰে তেন্তে চাওক ইয়াতে যোগাযোগ নম্বৰ দীপক দেৱনাথ এডভকেট ইয়াতে কণ্টেক্ট নম্বৰটো দি দিছে, আপোনালোকে ইয়াতে কণ্টেক্ট কৰিব পাৰে। চ' ভিডিঅ'টোত এইখিনি আছিলে, চিম্পলি আপোনালোককে এটা ইনফৰ্মেশ্যন দিলোঁ এইটো ভিডিঅ'ত। তো ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব নকৰিলে প্লিজ এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰিব। চ' পুনৰ লগ পৰাশাৰে আজিলৈ বাই।